টাকা দিয়ে মনে হয় বোরকির বিসি কিনছি মানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদেরকে আমি আমার গাড়ি সম্পর্কে কিছু ডিটেইলস বলবো সেটা হলো যে এই গাড়িটা কাদের জন্য সেটাই আপনাদেরকে বলবো আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যখন এই গাড়িটা কিনি তখন মনে করেছিলাম যে গাড়িটা অনেকটাই ভালো বাট গাড়ি কেনার পর সেটা বুঝতে পারছি যে এর মতো বোর কিসোদা গাড়ি আর জীবনেও নেই প্রথমত এই গাড়ির স্পিড টপ স্পিড হচ্ছে 121 পর্যন্ত আমি তুলতে পারছি আর মেন সমস্যা হচ্ছে যে আপনি এই গাড়ির আমি সমস্যা যেটা ধরতে পারছি সেটা হচ্ছে যে আপনি ধরুন পাঁচটা গিয়ার আছে গিয়ার থাকার পর আপনি একটা বিট পাইছেন রাস্তার মাঝখানে একটা বিট পাইছেন সেই সেই বিটের মাঝখানে আপনি গাড়ি স্লো করে যদি গিয়ার আমার তিনটা কমানোর দরকার সেই মুহূর্তে যদি আমি তিনটা ধাক ধাক করে কমাই সেই মুহূর্তে কিন্তু এই মানে গিয়ারগুলো কমে না কারণ হচ্ছে এটা গিয়ার কমাইতে হলে আপনার দেখা যাচ্ছে ক্লাস একটা সেটতে হবে আর কমাতে হবে ক্লাস সেটতে হবে একটা কমাতে হবে এটা আমার সবচাইতে বিরক্ত লাগছে আর সেকেন্ড যে মানে সেটা হলো যে এই গাড়ির কোনো শক্তি নাই মনে হচ্ছে যে আপনি ডাইং চালাচ্ছেন আপনি যদি ফার্স্ট গিয়ারও তো গাড়িটা থাকে তখন আপনি মনে করবেন যে এই গাড়িটা মনে হয় সেকেন্ড গিয়ারে আছে কিন্তু না ফার্স্ট গিয়ারেই আছে মানে এরকম একটা অনুভূতি আর এই গাড়িটা হচ্ছে যে ফাইভ গিয়ারের গাড়ি ফাইভ পাঁচটা গিয়ার দেওয়ার পর আপনারা মনে করবেন যে এই গাড়িটা আরেকটা গিয়ার দেওয়া প্রয়োজন মানে ছয় গিয়ার হলে এই গাড়িটা মনে হচ্ছে যে একটা ক্লিয়ারভাবে মানে গাড়ি চালানো যেত থার্ড যে সমস্যা এই গাড়ির আপনি যখন সাইডে তুলবেন মানে সাইড শোতে তখন এর একটা সাউন্ড আসে কিটকিটে একটা সাউন্ড যা আপনি গাড়ি চালানোর জন্য অনেকটাই বিরক্ত ফিল করবেন আমার কাছে অনেকটা মেজাজ খারাপ মনে হয় যে টাকা দিয়ে মনে হয় বোরকির বিসি কিনছি মানে গাড়ি গেট আপ আছে কিন্তু গাড়ির ভিতর সেরকম শক্তি নাই কোনো কিছুই নেই এতটা পর্যন্ত বিরক্ত দায়ক একটা গাড়ি এই গাড়িটার একটা দিক ভালো আছে সেটা হলো এর মাইলেজটা অনেকটাই বেশি সেটা হলো যে আমি 55 করে পাই মানে 51-55 এরকম টাইপের পাই এছাড়া আমার কোনোটাই ভালো দিক মনে হয়নি গাড়িটার একটু স্পোর্টস টাইপের আছে কিন্তু বাট আমার সেরকম আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার সেরকম এই গাড়িটা ভালো লাগেনি আমি বলছিলাম এই গাড়িটা কাদের জন্য যারা চাকরিজীবী বাট 50-60 কিলোমিটার রানিং করতে হয় তাদের জন্য এই গাড়িটা বেস্ট আর 25 মানে 20-25 মধ্যে যারা ইয়ং ছেলে পেলে তাদের জন্য এই গাড়িটা না একদমই বাজে গাড়ি আপনি কারোর সাথে টেক্কা দিতে পারবেন না তার আগে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা মানে সেই পজিশনে যাইতেই পারবে না খালি সাউন্ডটাই হবে আর গাড়িটা আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে এর ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয় যা বলার বাইরে আপনারা যদি নিতে আপনারা যদি কেউ নিতে চাচ্ছেন বাট আমার একটা রিকোয়েস্ট আপনারা ভেবে চিনতে নেবেন আর আমার গাড়িটা আমি সেল করতে চাচ্ছি বাট এই গাড়িটা আমি সেরকমভাবে চালাই সেই মজাটা আমি পাইনি মেন কথা হচ্ছে যার শক্তি যদি থাকতো সেটা চালায় মজা পাওয়া যায় কোনো বাস বা ট্রাক ওভারটেক করতে চাইলে বা 10 বার ভাবতে হয় এই গাড়ি নিয়ে এই জন্য আমি অনেক চিন্তাভাবনা করে মনে করলাম যে গাড়িটা বিক্রি করে দেই আপনারা যদি কেউ গাড়িটা নিতে ইচ্ছুক হন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সেরকম যদি মানে প্রাইসটা উল্লেখ করুন সেরকম যদি প্রাইসের মধ্যে আমার হয় তাহলে দেখা যাচ্ছে আমি তাকে নক দিয়ে গাড়িটা সেল করে দেবো